সবাই বলছে উনি অন্য মানুষ, তাই বলে উনি মানুষই না, তাহলে কি? আসলে উনি দেবতা। আর দেবতা কাকে বলে? দেবতা বলে তাকে যার ধন আছে, ঐশ্বর্য আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু নিজে ভোগ করেন না, দিতে জানে, সেই হচ্ছে দেবতা। তো সেই জন্য আলমগীরবৃত্তি সেই দেবতার স্থানে আছে, ওকে মানুষ বলে ছোট করার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে আমাদের যে মেহমান অ্যাকচুয়ালি মোশাররফ হোসেন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, এবং শহীদ ভাই হচ্ছে সেক্রেটারি, এবং আমরা আলমগীর মধ্যে আমাদের দেবার কিছু নেই। আমরা হিন্দু, বুঝে পুরোহিত কি করে পুজোতে, সে টাকা নেয় আর হরুতুকি তার সম্বল, সে হরিতুকি দিয়েই আশীর্বাদ করে, সেই হরিতুকি একটি সনদ দিয়ে আমরা এই আলমগীর মতিকে মোশাররফ হোসেনকে বলবো এটি তুলে দিতে। এবং শহীদ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি দাঁড়ান, যাই না ধরবো দাদা, এত বড় মানুষের সনদ আমাকে যে কাঁদায়, আমি তার কথাটা বেশি মনে রাখি। কালকে আমাকে প্রকাশ দা কাঁদিয়েছে, দুটা কুকুরের কথা বলে আমাকে কাঁদাইছে। আজকে কালকে রাতে আমি দুটা কারণে খুব কাঁদছি। একটা হলো আমার এই দুই ভাবি আমার রুমে গিয়েছিল, ভাইরা বললেন যে আমরা জিঞ্জিরা যাব। আমার এই আশেপাশে আমার তিন চারটা গাড়ি, আমার রাত্র 9টার পরে মনে পড়ছে আমি যেটা অন্যায় কাজ করলাম, আমার এখানে যে কোনো দুই একটা মাইক্রো দিলেই ওনারা ঘুরে আসতে পারতো, কিন্তু আমি কেন দিলাম না। এ করতে করতে আমার 2:30 পর্যন্ত আমি ঘুমাসতে পারিনি আর, যে খুব অন্যায় কাজ। আমাকে একবার যদি সমরেশদা বলতো তাইলে হইতো, ওই লোক আমার পাশে ঘুমাইছে দেখছে, আমি কতবার উঠছি পড়ছি, আমার কাছে খারাপ লাগতেছিল যে মহিলারা কষ্ট করে গেল, রাস্তাঘাট খারাপ, এই দুইজন এই জন্য অপরাধ করছে, এই এই আরেকজন। কাজে একবার বললে হিতো যে ভাই গাড়িতে আছে কিনা, ওই তাহলে আমি বুঝতাম। অনেক সময় বিভিন্ন টেনশনে থাকি তো ভুলে যাই, আর দিন দিনও তো ওখানে আমার নিজের ফ্যাক্টরি আছে আরেকটা, তো আমি আপনার একটা গাড়ি দেওয়া কোনো ব্যাপার হতো না। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে অনেক বড় মানুষ আছে যারা টেলিফোন করলে 10টা গাড়ি মজুদ থাকে, অনেক বিচারপতি আছে, অনেক জাহাজ আছে। মতি ভাই অন্যের গাড়ি নেবো না, অন্যের গাড়ি একটু পাঠাই দিয়ে, তা আলহামদুলিল্লাহ আপনাকে কালকে গাড়ি নাড়তে পারে। শুধু ভাবি দুইজন বাচ্চা দুটার জন্য আমার কষ্ট হয়েছে যে কিভাবে তারা জিঞ্জারা গেল আসলো, আমি কেন তখন এই কথাটা মনে করলাম না। এইরকম লজ্জা করে বাচ্চাদের কোনো কষ্ট দিবেন না। আমাদের কালকে খুব ভালো খাইয়েছে এবং ভালো, এবং ভবিষ্যতে আমি বলছি কি যে মতি ভাইকে একদিন নিয়ে যেয়ে ভাবিরা ভালো করে খাবে, সেদিন গাড়িতে যাবে এবং আসবে। শুনেন, যা খাওয়াইছি সেটা হলো কি, এই দেশের ঘরে ঘরে আচার তৈরি করে। আমি দেখছি আমাদের বাড়িতে, আমার ফ্যাক্টরিতে 26 ধরনের আচার হয়, কিন্তু আমার ভাবি গ্রামের বয়স্ক বুড়া মানুষ, সে যে আচার করে সেটা সবাই খায়। মানে আচার